members. Rakin Zarin Bodhusoza. I'm Mehdi Hassan. Sheikh MD Arfadil. And we are from ACES University. We are doing this video because a task was given by our respected faculty, Sobhanuga sir, in our services marketing course. And we have chosen this restaurant, the Food House by Chef from Paris. We have chosen this restaurant because it is our friends come here a lot, and the environment is very friendly, and we really like the environment, and it is very homey. That is why we have chosen this restaurant. And today we will talk with the we will talk to the manager of this restaurant, and let's see how it goes. Now we will talk with the manager of the restaurant, Mr. Raihan Shindan. Hi, how are you? I am very happy. আলহামদুলিল্লাহ সব দিক থেকেই ভালো। আমরা আসলে কম্পিটিশনটা ফেভার করি না, আমরা চেষ্টা করি ফুড কোয়ালিটি নিয়ে কাজ করার, আর হচ্ছে গেস্ট স্যাটিসফাই তে দুটো নিয়ে আমরা আছি। আপনার কাছে কি মনে হয় যখন আপনি সার্ভ করছেন তখন কি এনवायरमेंटটা মানুষ বেশি দেখছেন নাকি খাবার? ফার্স্ট তাদের লুক ছিল এনवायरमेंट, সো সেকেন্ড টাইম হচ্ছে আপনার খাবার কোয়ালিটি, দুটোই তারা দেখছে। বাট আমার কাছে মনে হয় যে আমার এনवायरमेंटটা তারা বেশি প্রেফার করছে। আমাদের মানে যারা স্টুডেন্ট তাদের যদি আইডি কার্ড শো করে দেন আমরা 50% ডিসকাউন্ট অফার করে থাকি। ও আচ্ছা। এন্ড ফুড সার্ভিসের সাথে অন্য কোন কি ধরনের সার্ভিস প্রোভাইড করেন? আমার হচ্ছে একটা কনভেনশন হল আছে, আমরা ওখানে আপনার গায়ে হলুদ বৌভাত বিয়ে প্রোগ্রাম এভরিথিং ইজ আমরা অ্যালাউ করে থাকি। আচ্ছা। আর রেস্টুরেন্টে পাবলিক হলিডে রামাদান বা ঈদ বা পয়লা বৈশাখ আর এনি আদার ফেস্টিভ্যাল কি কি ধরনের আপনাদের অফার প্রোভাইড করেন বা কি ধরনের অফার আপনাদের রাখা হয়? আচ্ছা, আমরা দেখা যাচ্ছে যে যদি রামাদান হয় আই মিন রোজার ঈদ, সো ঈদে আমরা একটা ফেভার করি, সেটা হচ্ছে যদি কোনো কাপড় হয় কাপড় আসলে সেক্ষেত্রে আমরা একটা লাভ বার্ড দিয়ে থাকি, এটা করে থাকি। আর যদি পয়লা বৈশাখ হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার যেটা মানে আমরা উৎসব পালন করি যেমন আপনার থেকে গামছা তারপর হচ্ছে ফতুয়া এই টাইপের কিছু আমরা মানে সবাই পড়ি। আচ্ছা, পারফেক্ট। ফিউচার আপনাদের এমন কোনো প্ল্যান আছে সেটা কিছু ডিফারেন্ট হবে? হ্যাঁ আছে, সেটা হচ্ছে আমরা কিছুদিনের মধ্যে স্মোকিং জোনের একটা প্ল্যানিং করছি, আর হচ্ছে আমরা অন্য একটা জায়গা আউটলেট তৈরি করার চিন্তা ভাবনা করছি আপাতত। আচ্ছা, আর এই রেস্টুরেন্ট আপনার রাশ আওয়ার কখন? এটা হচ্ছে আপনার ইভিনিং থেকে শুরু হয়। আর দ্য লাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আর ফুড সার্ভ করার পর কাস্টমারদের কোনো কমপ্লেন আসলে কিভাবে আপনারা মেনটেন করেন? আচ্ছা, সেটা হচ্ছে কমপ্লেনটা কিসের উপর করছে সেটা হচ্ছে হতে পারে খাবারের উপর, হতে পারে বিহেভিয়ারের উপর। সো যেটার উপর কমপ্লেন আসে আমরা ওইটা নিয়ে সরি বলি ফার্স্ট টাইম, দেন হচ্ছে যদি ফুডের উপর হয় দেন ফুডটা চেঞ্জ করে মানে যেভাবে পারি গেস্টকে হ্যাপি করার চেষ্টা করি, মানে মিনতি করে হোক যেভাবে হোক মানে ফুডটা রিপ্রেজেন্ট সব দেওয়া হোক আমরা চেষ্টা করি। ওকে, থ্যাংক ইউ আমার সাথে সংক্ষিপ্ত সময় দেওয়ার জন্য। আপনি যদি কিছু বলতে চান তো প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মিস্টার রায়হান, আমি দি ফুড হাউসের ম্যানেজার, বেশ কয়েকদিন যাবৎ আছি। তো আমার এই দি ফুড হাউসের মধ্যে একটা কেমন যেন মায়া জন্মে গেছে। তো এখানকার যারা গেস্ট আমার তাদেরকে সবাইকে আমি প্রচণ্ড ভালোবাসি, ইভেন তারাও আমাকে প্রচণ্ড ভালোবাসে, বিকজ আমার এখানে এনভায়রনমেন্ট ভালো, ফুড কোয়ালিটি ভালো, ইভেন আমাদের সকল স্টাফদের বিহেভিয়ার ভালো। সো অল অফ ইউ আমরা যেটা চাই আপনারা আমার রেস্টুরেন্টে একটু আসেন, প্লিজ আসেন, ইনশাল্লাহ এনজয় করেন, যতটুকু পারবো আপনাকে যথেষ্ট সেবা দেওয়ার চেষ্টা করবো। সো এইটুকুই বলার ছিলাম, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান, এখন আমরা ফুড হাউসের একজন কাস্টমারের সাথে কথা বলবো। হ্যালো ভাইয়া, কেমন আছেন? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইয়া, এখানে আপনি কি আজকে প্রথম এসেছেন?
জি না, অ্যাকচুয়ালি আমার মাঝে মাঝে অনেক আগে থেকে আসা হয়, আমার একাও আসা হয়, ফ্রেন্ডের সাথে এখানে আড্ডা মারতে আসা হয়। আচ্ছা, দ্যাট মিন্স আপনার এখানে আসতে খুব ভালো লাগে এবং বা আপনার এখানে নিশ্চয়ই কোনো স্পেশাল কিছু রয়েছে। তো ভাইয়া, এখানে আপনার সবচেয়ে ফেভারিট মেনু কোনটা? আপনি এখানে এসে কোন জিনিসটা বেশি প্রেফার করেন? এখানে বেসিক্যালি যখন আসার সময় লাঞ্চ আওয়ার অথবা ডিনার আওয়ারে আসা হয়, তো রাইস প্ল্যাটারগুলি নরমালি বেশি অর্ডার করা হয়। আচ্ছা ভাই, এখানে আপনার আসার মূলত কারণ কোনটা? আপনি এখানকার এনভায়রনমেন্টের জন্য, আদারওয়াইজ আপনার ফুড কোয়ালিটির জন্য? অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্টের জন্য ফুড কোয়ালিটি বলেন, এনভায়রনমেন্ট বলেন, সারাউন্ডিং বলেন, সব কিছুই ম্যাটার করে। কোনোটা ছাড়াই কোনোটা সেরকম কোনো মিনিং ক্যারি করে না। তো সেক্ষেত্রে এখানকার পরিবেশটাও ভালো, আশেপাশে অনেক চুপচাপ থাকে, আর খাওয়ার কোয়ালিটিও অনেক ভালো। সো ওভাবে সব মিলে এই জায়গাটা আমার বাকি অন্যান্য রেস্টুরেন্ট থেকে অনেক বেশি পছন্দ। হ্যাঁ, আপনি কি এই রেস্টুরেন্টের সার্ভিস নিয়ে স্যাটিসফাই? হ্যাঁ, অবশ্যই তাদের সার্ভিস নিয়ে স্যাটিসফাই। তাদের অর্ডারও খুব একটা দেরি হয় না, এবং যখন যা কিছু অর্ডার করা হয় তার কোয়ালিটি ওই সেম দিয়ে ঠিক থাকে। থ্যাংক ইউ সো মাচ ভাই, আমাদেরকে সময় দেওয়ার জন্য। সালাম আলাইকুম, আমি মোহাম্মদ রাকিব জারিন বলছিলাম। এখন আমরা ফুড হাউসের একজন স্টাফের সাথে কথা বলবো। সালাম আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ফুড হাউসের সাথে কথা বলবো। প্রায় ছয় মাস হলো। ছয় মাস হলো। সার্ভিস দেওয়ার সময় বা কাস্টমারের সাথে যখন কথা বলতে যান, তখন কোনটা ফেস করে, কোনটা কীভাবে আপনি একটা কাস্টমারকে ফেস করেন? আমাদের সাথে ভালোভাবে বিহেভ করি, আমাদের কী পছন্দ ওই সম্পর্কে আইডিয়া নিয়ে তারপর আমাদেরকে সাজেস্ট করি যে ওনারা কোন ধরনের খাবার চুজ করে। বেসিক্যালি আপনার সাথে যখন কথা বলতে আসে বা আপনার সাথে কথা বলে, ওনারা বেসিক্যালি আসলে ফুড হাউসের যেটা পপুলার ওনারা ওটাই জানতে চাই, আর কোনটা বেশি চলে। আপনি কোনটা চলছে? কাবাব আইটেমটা খুবই ভালো, তারপরে চাইনিজ অনেক ভালো। সার্ভিস দেওয়ার সময় কি কোনো দিন কোনো কাস্টমারের সাথে কোনো মানে বিহেভ, আপনাদের বিহেভ কীরকম থাকে বা ওনাদের বিহেভ কীরকম থাকে? অবশ্যই আমাদের বিহেভটা নর্মাল রাখতে হয়, না হলে তো আমাদের কাস্টমারদের স্যাটিসফ্যাকশন আসে। হ্যাঁ, সেটাই, ওই জন্যই আমরা সবসময় নর্মাল থাকতে চাই। আপনাদের আপনাদের আইটেমগুলো মধ্যে সবচেয়ে চলে কোনটা, কাবাব আইটেম নাকি ইন্ডিয়ান ফুড? কাবাব ইন্ডিয়ান দুটোই বেশি চলে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। That's we all have to say about this place, and this video is ending with a bang.